ওকে, আমরা লারাভেল ব্যাচ 8 এর প্রিরিকুইজিট ক্লাস 2 তে আছি। আজকে ফাংশন নিয়ে একটু আলোচনায় যাব, ফাংশন নিয়ে একটু প্র্যাকটিক্যাল আলোচনা করব আপনাদের সাথে, এবং আপনারা আজকে দিনে প্র্যাকটিসটাই বেশি করবেন। আমি জাস্ট ক্লু দিব আপনাদের, আপনারা সেই ক্লুর উপর বেস করে আমি যে ছোট ছোট প্রবলেম থ্রো করব সেই প্রবলেমগুলোর আউটকামস আপনারা আমাকে দেবেন, যাতে আমরা বুঝতে পারি যে না কিছুটা দখল হয়তো আমাদের বেড়েছে ফাংশনের উপরে। তো ফাংশন নিয়ে যেহেতু আপনারা এর আগে থেকে কিছুটা কাজ করার এক্সপেরিয়েন্স আছে, আমি একটা ছোট ফাংশন আপনাদের লিখতে বলবো। আপনারা তো কলিং কিভাবে করে, ডেফিনেশন কিভাবে হয় সেটা তো জানেন ফাংশনের, রাইট? ফাংশনের স্ট্যাটিক ডাইনামিক বিহেভিয়ারও আপনাদের মোটামুটি জানা আছে, তাই না? তারপরেও আমি ফাংশনটা একটু এলাবোরেশনে যাব, বাট একটা ছোট টাস্ক দিয়ে শুরু করি। মনে করেন যে একটা ইনপুট বক্স, হ্যাঁ, আর একটা বাটন, তার নিচে আর একটা লেবেল আছে। ইনপুট বক্সের ভেতরে আপনি লিখছেন এন্টার টেক্সট, আপনি টেক্সট লিখছেন, রাইট? এবং এটা একটা ওয়ার্ড হতে পারে, 10টা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে। লিখার পর আপনি ক্লিক করেছেন বাটনটাতে, নিচে রেজাল্ট পোর্শনে দেখাবে নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ লেটার। আমি বুঝতে পেরেছি কয়টা ওয়ার্ড আছে ওই টেক্সটের ভেতরে এবং কয়টা লেটার আছে, সেটা আউটপুট আকারে চলে আসবে। ওকে, এটা আমরা এখন একটু করার চেষ্টা করি, রাইট? যে আমরা তো ডেটা সেভ করেছি, দ্যাট মিন্স আমরা ফর্মের কনসেপ্ট জানি, গেট পোস্ট মেথড সম্পর্কে জানি, রাইট? ওই ডাটাটাকেই ধরবো, একটা ইউজার ডিফাইন ফাংশনের ভেতরে প্যারামিটার পাস করব, ওই ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমরা হয়তো হেল্প নিব কোনো বিল্ট ইন ফাংশনের, যার মাধ্যমে ওই টেক্সটের ভেতরে কতগুলো লেটার আছে, ওই টেক্সটের ভেতরে কতগুলো ওয়ার্ড আছে, সেটা বের করে আমরা একটা আউটপুট রিটার্ন করব, সেই আউটপুটটা আমাদের সামনে থাকবে। ঠিক আছে, 10 to 15 মিনিটস টাইম, স্টার্ট করি। যদি আমরা না পারি ডেফিনেটলি আমি করে দিব, বুঝিয়েও দিব, বাট আই হোপ যে আপনারা পারবেন। ওকে, সো লেটস স্টার্ট। দ্বিতীয় যেটা কথা বলেছিলাম যে একটা সেন্টেন্স দেবেন এবং ওইটা নিউ নিউ লাইনে আসবে, এটা ওয়ার্ড র্যাপ দিয়ে করতে পারেন। আবার আপনি এটাকে এক্সপ্লোড করে অ্যারেতে নিয়ে, রাইট, এক্সপ্লোড করে অ্যারেতে নিয়ে ওই অ্যারেটা লুপ চালিয়েও প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এক্সপ্লোড করলে যেটা হয়, যেটা ওই মানে এক্সপ্লোডে বলতে হয় যে কোথা থেকে সে ভাগ করবে, ভাগ করে স্পেস কাউন্ট করে ওটাকে ভাগ করে অ্যারেতে ইন্ডেক্সিং করে দেবে, দেন অ্যারেটা প্রিন্ট করে দেবেন ফরেস্ট লুপ চালিয়ে। হ্যাঁ, কত মানে আপনি তো ওয়ার্ড ধরে ধরে র্যাপ করেছেন, স্পেস ধরে ধরে আপনি র্যাপ করে নিউ লাইন হয়ে গেছে, এটাও করতে পারেন, নো প্রবলেম। ওইটা করলে বলতে কি মানে আপনার টেকনিকটা আরেকটু পারফেক্ট হলো, টেকনিক মানে কি আপনি টেকনিক্যালি বা আপনার থিংকিং ক্ষমতাটা বাড়লো এবং আপনি কোডের মাধ্যমে এটাকে সলভ করলেন, মজাটা বেশি সেখানে। আপনি জাস্ট একটা ফাংশনে দিয়ে দিলেন, করে দিলেন, ইটস ওকে, বাট আপনি নিজের মতো করে একটু খেলে আপনি করে নিলেন, সেটা আরেক রকম। আচ্ছা, তো এই কাজটাকে আমি এখন একটু একটু করে করার চেষ্টা করি। এই মডিউলটা আপনি আগামী বৃহস্পতিবার থেকে ফার্স্ট ক্লাস ধরবেন এবং তারপর থেকে 23টা ক্লাস কাউন্ট করবেন, 23। গভর্নমেন্ট হলিডেকে শুধু বাদ দেবেন, যদি ওই ডেটের মধ্যে কোনো গভর্নমেন্ট হলিডে পড়ে তাহলে শনিবার, তারপরে ওই শনিবারে যদি মনে করেন, ফর এক্সাম্পল যে শনিবারে আপনার এমন একটা দিন পড়েছে সেটা সরকারি ছুটি, লাইক 16 ডিসেম্বর, হ্যাঁ, 21 ফেব্রুয়ারি,
এই ধরনের কিছু, অথবা পয়লা মে, যেমন পয়লা মেটা সোমবার পড়েছে আপনাদের সাথে কনফ্লিক্ট হবে না, এরকম কিছু যদি পড়ে দেন ওটা বাদ যাবে। আমরা একটা ফোল্ডার বানিয়ে নেই, এটা আমরা নেটবিনসে নিয়ে নিব। সবাই তো নেটবিনসের সাথে ফ্যামিলিয়ার না? করেন নাই কখনো নেটবিনসে কাজ? না, নোটপ্যাড প্লাস প্লাস ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দেয় না, রাইট? সো নেটবিনস ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট। সো বেটার হচ্ছে এমন একটা এডিটর ইউজ করা যেটা বেসিক্যালি সফটওয়্যার কোম্পানিগুলো খুব হ্যাভিলি ইউজ করে। আপনি যদি ফ্যামিলিয়ার না হন তাহলে এই কারণেই হয়তো আপনি শর্টলিস্ট থেকে বাদ পড়ে যেতে পারেন, কারণ অনেক টাইম বাঁচিয়ে দেয়, ডেভেলপমেন্ট টাইম বাঁচিয়ে দেয় অনেক, এবং কোডিং সময়ে অনেক প্রবলেম সে তার সামনে নিয়ে আসে। বলে আপনি সিনট্যাক মিস্টেক করছেন, কোনো সাজেশন দরকার? সিনট্যাক্স মিস্টেক করলেই সে আপনাকে রেড মার্ক দিয়ে দেবে যে লাইক আপনি সিনট্যাক্সটিক্যাল মিস্টেক করেছেন, নোটপ্যাড প্লাস প্লাস সেটা করেন, রাইট? কোনো হেল্প দরকার যে কোনো ল্যাঙ্গুয়েজ, HTML, CSS, JavaScript, PHP সব কিছুতে সে আপনাকে হেল্প করছে, কারণ আপনার কাজটাকে অনেক দ্রুত করে দিচ্ছে। ক্লিয়ার? সো এডিটর ইউজ করাটা ম্যান্ডেটরি। আমি এটাকে প্রজেক্ট আকারে নিয়ে নিলাম নেটবিনসে, যদি না থাকে আমার কাছ থেকে আজকে আপনারা নেটবিনসের সফটওয়্যারটা নিয়ে যাবেন। আচ্ছা, যে আমি সোর্স বানিয়ে নিয়েছি, আমি সোর্স ফোল্ডারের মধ্যে day02 দিচ্ছি, এখানে ফাংশন examples 1 কি করতে বলেছিলাম আপনাদের? ফার্স্ট কাজটা কি ছিল? যে কয় একটা ইনপুট আসবে এবং সেখান থেকে ওয়ার্ড এবং লেটার কয়টা আছে সেটা সে ডিসপ্লে করে দেবে, তাই না? একটু বড় করে নিলাম, আমার এখানে HTML দরকার আছে না? তুই খেয়াল করেছেন যে আমাকে হেল্প করছে HTML লিখতে, নোটপ্যাড প্লাস প্লাস সেটা করে না, এবং আমি যদি এটা HTML ফাইল ক্রিয়েট করতাম তাহলে একটা HTML এর নর্মাল যে বডি
সহ এইচটিএমএল এর কোড সেটাও চলে আসবে পিএসপি ফাইল নিয়েছি বিধায় সে কি করেছে যে পিএসপি যে স্ট্রাকচারটা আমাকে দিয়েছে পিএসপি সিনট্যাক্সটা আমাকে দিয়েছে জাস্ট একটা স্টেমুলার ফর্ম নিচ্ছি আমরা তাই না পরবর্তী টিয়ারটাতে কি করব আমি রেজাল্ট দিব তাই না এখানে বেসিক্যালি এরকম যে আমরা নর্মালি জানি যে ফাংশনের কয়টা পার্ট দুইটা এটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন তো কল যেখানে করা হয় আউটপুট কিন্তু সেখানে আসে আর ডেফিনেশন ওখানে সলিউশনটা দেয়া থাকে ডেফিনেশন যে কোনো জায়গায় আমি রেখে দিতে পারি লুকিয়েও রেখে দিতে পারি এটা দেখানো আমার দরকার নেই জাস্ট কল করবে সে ওটা দেখবে ওখান থেকে কাজের আউটপুট নিয়ে যেখানে কল করা হয়েছে সেখানে আউটপুট দেখাবে রাইট যেমন প্রথম দিন আপনাদের দিয়ে বলেছিলাম যে ডেটটা ডেট একটা ডেট বানান ডেট টাইমটা দেখাক আপনি জাস্ট একটা ফাংশন কল করেছেন প্যারামিটার পাস করেছেন আউটপুট দেখাচ্ছে ওই যে যা যা দিলেন তার উপর বেস করে একটা রেজাল্ট তৈরি করলো এবং আপনাকে রিটার্ন করলো এটা অ্যাকচুয়ালি ডেফিনেশনে বলা আছে ডেফিনেশনটা কোথায় আছে যেহেতু এটা একটা বিল্ট ইন ফাংশন তাহলে আছে কোথায় পিএসপি লাইব্রেরিতে বাট আমি যদি ইউজার ডিফাইন কিছু বানাতে চাই আমাকে ডেফিনেশন নিজে থেকেই দিতে হবে নিজের কোডের মধ্যেই কোথায় দিতে হবে রাইট তো আমি যদি এখান থেকে একটা ফাংশন কল করি যে লাইক বড় একটা নাম দিলাম রাইট আমার মনে রাখার জন্য বোঝার জন্য রাইট আমি যেটা বোঝাতে চাচ্ছি যেহেতু আমরা শিখতে যাচ্ছি শেখার সময় যে বিষয়টা ভালো করে শিখতে হয় যে কিভাবে অ্যাকচুয়ালি কোড লিখতে হয় আমার কোড যেন অন্যের বোধগম্য হয় আর যদি সেটা না হয় এটা আমার ক্রেডিট না এটা ডিসক্রেডিট রাইট অনেকে মনে করে যেন আমার কোডকে বুঝবে না এটা আমার ক্রেডিট কাজ তো করছে বাট এর চেয়ে দুর্বল কোনো কিছু হতে পারে না কারণ কোড প্রতিনিয়ত কি রিনোভেট হবে কোনো কিছু যখন তৈরি করা হয় প্রতিনিয়ত তার উপর ঘষা মাজা করে কিন্তু এটা ভালোর দিকে নিয়ে যাওয়া হয় আপনার কোড যদি কেউ নাই বোঝে তাহলে এটা পরবর্তীতে সামনের দিকে নেবে কি করে রাইট দেন প্রিমিসেসের পরে কি লিখেছে The police.
দামে দিচ্ছি দাম এই যে এটা করতে হবে সবকি দিচ্ছি দাম কে দিচ্ছি সবাইকে সবাইকে এসএমএসটা দেন, সবাইকে এসএমএসটা দেন এবং অ্যাড্রেসটা দিয়ে দেন। দেখেন যা বলছিলাম এখানে কি হলো, ফাংশনের একটা নাম লিখলাম, বাট এটা লম্বা একটা নাম হয়েছে, বাট এটা কিন্তু হয়েছে কি মিনিংফুল, আমি যা করতে চেয়েছি তার সাথে সঙ্গতিপূর্ণ। তো এ ধরনের কোনো কিছু হয়তো আপনাকে করতে হবে না, বাট যখন আপনি রিয়েল লাইফের কোনো কাজ করবেন মিনিংফুল ফাংশনের নাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তো স্ট্রিং ওয়ার্ড অ্যান্ড লেন কাউন্ট, স্ট্রিং ওয়ার্ড অ্যান্ড লেন কাউন্ট এই ফাংশনটা আমি যখন কল করেছি আউটপুটটা একটু দেখি, আমরা এটাকে রান করার চেষ্টা করি ফার্স্ট। Okay, that's 08, day 2. খেয়াল করেন আউটপুটটা দেখা যাচ্ছে, রাইট? এন্টার টেক্সট বলে এটা একটা ইনপুট বক্স ক্লিক, রেজাল্টের এখানে একটা ফ্যাটাল এরর এসেছে। ফ্যাটাল এররটা কি, কল টু আনডিফাইন্ড ফাংশন স্ট্রিং ওয়ার্ড এন্ড লেন্থ কাউন্ট, রাইট? লাইন নাম্বারও বলে দিয়েছে। স্বাভাবিক যে আমি যে ফাংশনটা কল করেছি সে ফাংশনে কোনো ডেফিনেশন নেই, তো ফাংশনটা আমি ডিফাইন করছি, যেহেতু পিএসপি আমাকে পিএসপি সিনট্যাক্স দিতে হবে, রাইট? সো যদিও পিএসপি ফাইল, বাট এর ভেতরে আমরা ফ্রিলি এসটিএমএল লিখতে পারছি, কোথায়? পিএসপি সিনট্যাক্স এর বাইরে। আবার এসটিএমএল এর মধ্যে যে কোনো জায়গাতে আমি চাইলেই পিএসপি ওপেন করে সেখানে পিএসপি কোডও লিখতে পারছি। কোন একটা ফাংশনকে আমি ডিফাইন করলাম, রাইট? বোঝা যাচ্ছে? কোন একটা ফাংশনকে আমি ডিফাইন করছি, ডেফিনেশনের স্ট্রাকচার কিন্তু এটা, এইটা যখন আছে তখন কিন্তু এরর নেই, একটু খেয়াল করেন কোন এরর এখানে নেই, কারণ ডেফিনেশন শিপ পেয়ে গেছে। অ্যাকশন আছে আর কি আছে, মেথড আছে, নাও এখন এটাকে সাবমিট করানো
সম্ভব। দেখেন এটা ক্লিকেবল হয়েছে, সাবমিট হচ্ছে না, এটা সাবমিট হচ্ছে। নাও পরের কাজটা কি, আমি যেহেতু মেথড দিয়েছি কি পোস্ট, ডাটা চলে আসবে কোথায়, পোস্ট অ্যারেতে। এখানে আমি প্যারামিটার পাস করছি, প্যারামিটারটা কি $_ পোস্ট, ইন্ডেক্স এর নাম কি হবে গিভেন _ টেক্সট। লেটস ট্রাই। এখন একটা প্রবলেমে যখন আছি, দেখেন কোনো আউটপুট নেই, বাট কারণ কি আমি ডেফিনেশনে কোনো কিছু করি নাই, লিখি নাই। ওকে, সো এই গিভেন টেক্সটটা তো পোস্টের মধ্যে ছিল, এটা আমরা এখান থেকে পাবো কি হিসেবে, ফাংশনের প্যারামিটার হিসেবে একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম। তো কি ওখান থেকে প্যারামিটারের ভ্যালু এখানে পাস হয়ে গেল গিভেন টেক্সটে। এখন তো আমাদের কাজ ইজি হয়ে গেল, আমরা যারা পেরেছেন তারা ডেফিনেটলি দুটো বিল্ট ইন ফাংশন ইউজ করেছেন, ওয়ার্ডের জন্য স্ট্রিং ওয়ার্ড কাউন্ট আর এসটিআর লেন হচ্ছে লেন্থের জন্য। তো আমি যদি বলি নাম্বার অফ ওয়ার্ড, রাইট, তো ওয়ার্ডটা কোথায় আছে, এসটিআর ওয়ার্ড কাউন্ট, এই ভেতরে আমি কি দিয়ে দিলাম আমাদের গিভেন টেক্সটটা। তারপরে পরে ইকোতে আমি একটা লাইন ব্রেক দিলাম, পরের ইকোতে আবার আমি বলছি নাম্বার অফ লেটার। তো লেটারটা দেখানোর জন্য কি করব, এসটিআর লেন। গিভেন টেক্সট এখানেই দেখেন ইকো করে দিয়েছি কোথায়, ফাংশনের ডেফিনেশনের মধ্যে, বাট আউটপুটটা দেখাবে কোথায়, যেখান থেকে এটাকে কল করা হয়েছে, যা আমি বলছিলাম। এখন আমি যদি বলি দিস ইজ এলভি ক্লাস নাম্বার 2, রাইট, নাম্বার অফ ওয়ার্ড 6, নাম্বার অফ লেটার 2, যেটা বোঝা গেল। তো কিভাবে করা হলো, ফাংশনের মাধ্যমে, এটা দিয়ে আমি যেটা মানে আপনাদের কাছ থেকে বা আপনারা কতটুকু জানেন এটা বোঝার চেষ্টা করলাম, যে আপনারা ফর্মের ইউজ জানেন কিনা, অ্যারের ইউজ জানেন কিনা, ফাংশন কলিং এবং ডেফিনেশনটা হয় কিনা, এটাও কিন্তু এখান থেকে হয়ে গেল। দুইটা বিল্ট ইন ফাংশন, আপনারা বিল্ট ইন ফাংশন সম্পর্কে ধারণা রাখেন কিনা এবং সেখানে প্রায় ইউজ করতে পারেন কিনা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা বের করলাম। নিয়মিত করেছেন, তাই না? ওখানে লিখে দিয়েছেন, ঠিক আছে, বাট আমি যখন ফাংশন দিয়ে বলেছি তখন ওভাবে করতে হয় ফাংশন, কারণ ওইটাকে আমি পরে রিউজ করতে পারবো। বাট এস হার্ড কোড করে দিলে সেটা কিন্তু রিউজ করা সম্ভব না, রাইট? দেখেন তাহলে এটাকে যদি আমরা ঠিক এরকম করি, এখন বল এখানে যদি প্যারামিটার না দেন আর এখানে আপনার প্যারামিটার আছে তো ডেফিনেটলি এরর দেবে। এখানকার আরেকটা জিনিস হচ্ছে যে সার্ভার এদিক সেদিক হলে, যে পিএসপি সার্ভার লাইক যদি সেটা লেটেস্ট সার্ভার হয় তখন যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে যে এই যে প্যারামিটার প্রথমবার যখন আমি আসবো তখন কিন্তু বাটন প্রেস হয় নাই, বাটন প্রেস না হলে পোস্টের মধ্যে গিভেন টেক্সট নেই, আর যখন আমার গিভেন টেক্সট নেই তখন কিন্তু সে বলবে যে পোস্টের এই অ্যারেতে যে ইন্ডেক্সটা সেটা আনডিফাইন্ড,
এই কারণে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম, এখানে ইফ স্টেটমেন্ট দিয়ে এই কোডগুলোকে ক্লোজ করা হয়। সেট ডলার আন্ডারস্কোর পোস্ট বাটন, আমার কি একটা বাটন আছে না, এই যে একটা বাটন করেছে নেম কি, বাটনের ভ্যালু কি ক্লিক, তো যদি বাটন প্রেস হয় দেন ক্লিক আসবে, ইফ ট্রু হয় ভেতরে যাবে, তাহলে এরর আসার সম্ভাবনা ক্লোজ। এইটা আমরা বুঝলাম যেভাবে আমরা করতে পারলাম। এখন ম্যাক্সিমাম কেসে যেটা হয়ে থাকে বা হবে, যে ফাংশন যদি আমরা মোর রিউজেবল করতে চাই এমন জায়গায় রাখতে হয় যেটা যেটা বারবার ইউজ করানো সম্ভব হয়। এখানে যদি আমি রাখি এই পেজে কয়বার, ম্যাক্সিমাম দুবার তিনবার পাঁচবার রিউজ, বাট আমি যদি একটা ডিফারেন্ট ফাইলে রাখি তাহলে হয়তো পুরো প্রজেক্টে যতবার লাগবে ততবারই আমি ইউজ করাতে পারি। যেটা বোঝাতে পেরেছে, সো এই কারণে যেটা হয়ে থাকে বা আমি যদি এরকম একটা কিছু করি, অথবা ইনক্লুড নামে একটা ফোল্ডার করলাম, মিনিংফুল একটা নাম দিলাম, ফাংশন ডেফিনিশনস, একটা ফাইল করলাম যেটা ইনক্লুড নামে ফোল্ডারের মধ্যে রয়েছে। আমি যেটা করলাম যে এখানে শুধু ফাংশনের ডেফিনেশনই থাকবে, শুধু পিএসপি এর কোড থাকবে, এখানে যত ফাংশন আমি লিখবো সব ফাংশনের ডেফিনেশন আমি এখানে রেখে দিব। সেটা বোঝাতে পেরেছি? তো এখন কি হচ্ছে, এটা যখন একটা ডিফারেন্ট ফাইলে আছে তখন কিন্তু আর এই লাইন ওই ফাইলটার কাজ করবে না। একটু খেয়াল করেন, কল টু আনডিফাইন্ড বলছে, ফাংশনের ডেফিনেশন নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমরা করি, যে ভ্যালুটা ধরে রাখা, ভ্যালুটা ধরে রাখার জন্য এখানে যদি আমরা ভ্যালুর মধ্যে পিএসপি সিনট্যাক্স দিয়ে ডলার আন্ডারস্কোর পোস্ট ইউজ করে গিভেন আন্ডারস্কোর টেক্সটটা ইকো দিয়ে রাখি, তাহলে এখন থেকে যেটা হবে যে এটা মনে রাখবে, মনে রাখছে কিন্তু মুছে যাচ্ছে না, রাইট? বাট এররটা আছে, এররটা কেন আছে, ডেফিনেশনটা খুঁজে পাচ্ছে না। ডেফিনেশন খুঁজে বের করার জন্য যেটা হবে, যে ওই ফাইলের সাথে এই ফাইল একটা ইনক্লুড দিয়ে দিতে হবে। পিএসপি ইনক্লুড সিস্টেম আছে, যে আমি ওই পাথটা যদি ফাইলের পাথটা দেখিয়ে দেই, যেমন আমি যদি এক্সটার্নাল সিএসএস লিখি কি করা হয়, তার সঙ্গে লিংক করা হয় না, জাভাস্ক্রিপ্টে হলে জাভাস্ক্রিপ্ট লিংক করে দিতে হয়, ঠিক তেমন পিএসপি ফাইলের সাথে পিএসপি ফাইলের কানেকশনের জন্য ইনক্লুড ইউজ করা হয়। বাট ইনক্লুড আছে, ইনক্লুড ওয়ান্স আছে, রিকোয়ার আছে, রিকোয়ার ওয়ান্স আছে, যে কখন কোনটা আমরা ইউজ করব। বেটার যেহেতু আমি বলছি এটা পিএসপি, দুইটা পার্টাকে ভাগ করি, পরে আমরা চারটা আলাদা পার্টে যাব। এখানে ফাংশনের ডেফিনেশনই হবে, সো এই ফাইলগুলোতে কোনো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কোড থাকবে না, বা ডিসপ্লে হয়ে যায় এরকম কোনো উপাদান সেই ফাইলগুলোতে নেই। সো সেই ফাইলগুলোকে পিএসপিতে যদি আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে চাই, ইনক্লুড দিলেও কাজ করবে, কোনো এরর আসবে না। বাট ইউজ করা বেটার কি, রিকোয়ার, হ্যাঁ রিকোয়ার। ওকে, আর মনে করেন আমি এই যে ফাইলটা যেটা এখানে অ্যাড করছি সেটার মধ্যে এইচটিএমএল আছে, সিএসএস আছে, মনে করেন আমার একটা ফাইল ইনডেক্স, বাট আমার একটা হেডার নামে ফাইল আছে, ফুটার নামে একটা ফাইল আছে, এবং আমার মেইন ফাইল আছে। সো ইনডেক্সের মধ্যে তিনটাকে তিন জায়গায় ইনক্লুড করে দিলাম, কারণ সেগুলো কোনো কোনো একটা উপাদান আছে সেই ফাইলগুলোর মধ্যে যা আউটপুট দেখাবে। এটা বোঝাতে পেরেছি? ওই সব কেসে ইনক্লুড, আর এই কেসগুলোতে রিকোয়ার্ড। যে লাইক আমি কোনো একটা সিএসএস, মানে আমি কোনো একটা পিএসপি ফাইলকে লিঙ্ক করবো, আমি পিএসপির কোনো একটা ক্লাসকে লিঙ্ক করবো, যেটা বোঝাতে পেরেছি, তখন ইউজ হবে কি, রিকোয়ার।
So let's check. That's good, sir. Laravel, that's it. 2:15. Good, sir. তো আপনি স্পেশালি যেটা করতে পারেন না এখন তো বোঝা গেছে এ ধরনের কোনো কিছু আপনারা এখন করতে পারবেন আচ্ছা ওই দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা কি এই প্রসেসে করেছেন নাকি ভিন্ন প্রসেসে করেছেন ওর ভেতরেই করেছেন আচ্ছা আমি আরেকটা টাচ দিচ্ছি যেটা বেসিক্যালি মনে করেন যে আমি জাস্ট লেন্থ দিয়ে দিব যে র্যান্ডম লেটার গুলো দিয়ে স্ট্রিং জেনারেট হবে সেটাও কন্ট্রোল করতে পারবো দেখ আমি যে 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 লেটার গুলো দিয়ে দিব মনে করেন এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত আর এক থেকে না এর বাইরে অন্য কোনো লেটার এর ভেতরে ঢুকবে না বুদ্ধি করেন এবং একটা ফাংশন লিখে র্যান্ড দিয়ে তো জাস্ট একটা রেঞ্জ রিটার্ন করে আমি রেঞ্জ দিয়ে দিলে একটা ভ্যালু রিটার্ন করে ঠিক এরকম কিছু না আমি লেটার সহকারে স্ট্রিং চাচ্ছি বেসিক্যালি বললে অলমোস্ট হয়ে যাওয়া সম্ভব হ্যাঁ জাস্ট কোড লিখতে হবে পরে একটা ফাংশনে ফার্স্ট একটা অ্যারে নেবেন অ্যারেতে বেশ কিছু ভ্যালু রাখবেন মনে করেন আপনি 20টা ভ্যালু রাখছেন আপনি এবিসিডিও রাখছেন অথবা ডলার সাইন সিম্বল রাখছেন অথবা 1 to 0 মানে 0 to 9 রাখছেন সব রাখছেন এলোমেলো করে রেখে ওই অ্যারেটা যখন রেডি হলো আপনাকে যেটা করতে হবে আমি কয়টা ভ্যালু রেখেছি 20টা ভ্যালু আছে কত 0 থেকে 19 ইন্ডেক্স রাইট র্যান্ড একটা ফাংশন আছে না বিল্ট ইন যে আমি যদি বলি র্যান্ড এর মধ্যে 0, 19 কারণ যদি সেটা একবার করে মনে করেন যদি সেটা কল হয় তো 0 থেকে 19 এর মধ্যে একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে মানে আমাদের টার্গেট কি লেন্থের সমপরিমাণ লেটার দিয়ে স্ট্রিং বানানো মানে আমি যদি 10 দেই তাহলে 10টা লেটারের একটা স্ট্রিং আসবে তো ওই কাজটুকু কোথায় করতে হবে আমি র্যান্ডম ভ্যালু পিক করব কোথায় মধ্যে থেকে একটা লুপের মধ্যে থেকে তো লুপটা কিভাবে চলবে আমি ইনপুট থেকে দিলাম লেন্থ 0 থেকে শুরু করবে আর 1 থেকে শুরু করবে লেন্থ পর্যন্ত যাবে লুপের ভিতরে ফারস্টে আমি র্যান্ড ফাংশন কল করে একটা র্যান্ডম ভ্যালু পিক করে নিব মানে র্যান্ডমলি 9 আমাকে রিটার্ন করছে ফর एग्जांपल যদি আমি বলি যে একটা ভেরিয়েবল ডট ইকুয়াল মানে কি কনকেটেনেশন না তো এবারে অ্যারের ইনডেক্সটা যদি দিয়ে দেই আমার অ্যারেটার নাম যদি হয় আলফা আর আমি ইনডেক্সের মধ্যে যদি ওই যেটা রিটার্ন করলো র্যান্ডম ফাংশনটা যা রিটার্ন করলো সেটা একটা ভেরিয়েবলে রাখতে পারি না মনে করেন একটা ভেরিয়েবল আর এর মধ্যে রাখলাম আর ওই অ্যারের ইনডেক্সের মধ্যে আমি 8টা দিয়ে দিলাম তো র্যান্ডম যদি রিটার্ন করে 9 আর আলফা অ্যারের যদি ইনডেক্স আমি 9 দেই তাহলে কি আসবে ওই 9 তম ইনডেক্সে যে ভ্যালুটা আছে সেটা বোঝা যাচ্ছে তো কিভাবে লেন্থের পরিমাণ সে ঘোরাবে কনক্যাট করে ভেরিয়েবলের মধ্যে রাখবে ভেরিয়েবলটা শেষে আপনি ইকো করে দেবেন তাহলেই আপনি পেরে যাবেন এটাই করে ফেলা দরকার এই एग्जांपलটা যদি করা যায় আমি ফাংশন জানি আমি অ্যারে জানি আমি লুপ জানি আমি বিল্ট ইন ফাংশন জানি আমি অপারেটর জানি সবকিছু দিয়ে একটা ছোট আউটপুট আপনি জেনারেট করলেন আমি যে এক্সাম্পলটা আমি আপনাদের করতে বলেছি যে ইনপুট দিব লেন্থ সে অনুযায়ী আউটপুট আসবে এর উপর বেস করে আমি এই ফাইলটাকেই মনে করেন
আমি ডে টুর মধ্যে নতুন একটা ফাংশন নিচ্ছি র্যান্ডম স্ট্রিং, লেন্থ বলছি, ঠিক আছে? নেমটাও কি দিচ্ছি? লেন্থ, এটাও লেন্থ। বাটন আমি ক্লিক কি রাখছি? ফাংশনটার নাম জেনারেট র্যান্ডম স্ট্রিং, এটা আমি কি বলছি? লেন্থ। ওকে, আমরা যদি আউটপুটটা দেখি, র্যান্ডম স্ট্রিং পেয়েছে, এখানে কিন্তু একটা এরর শো করছে। খেয়াল করেছেন এখানে একটা এরর শো করছে? এটা কেন? এখানে একটা লম্বা এরর শো করার কথা, সেটাই করছে। যে একটা একটা ইন্ডেক্স আমরা চেয়েছি না, লেন্থ নামে একটা ইন্ডেক্স, এইটাকে আনডিফাইন বলছে। ঠিক আছে, এররটা কি? আনডিফাইন ইন্ডেক্স লেন্থ, এই যে লিখা আছে লেন্থ। তো এটা কেন? প্রথমবার যখন আমি এই পেজটাতে আসি, তখন কিন্তু এই জায়গাটাতে আমি বাটনও প্রেস করি নাই, আর পোস্টের ভেতরে লেন্থও যাবে না। তো এই প্রবলেমগুলো দূর করার জন্য কি করতে হয় বলেন তো? ইফ এর মধ্যে ইফ সেটের মধ্যে পোস্ট ওইটা ইন্ডেক্স এরকম লিখে দিতে হয়। এটা যেহেতু এক লাইন, সেক্ষেত্রে ওই ইফ এর ব্র্যাকেট ইউজ করার কোনো দরকার নেই। এখানে যেমন একাধিক লাইন, এখানে কিন্তু ইফ এর ব্র্যাকেট আছে এবং সে ব্র্যাকেটের ক্লোজিং আছে। এখানে যেহেতু সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন স্টেটমেন্টের ক্ষেত্রে ব্র্যাকেটের দরকার নেই। সো লেটস ট্রেক, এররটা চলে গেছে, কারণ আমি ফাংশনটা কল করব। জেনারেট র্যান্ডম স্ট্রিং, এই নামে তো কোনো ফাংশন আমি তৈরি করি নাই, তো এই নামে একটা ফাংশনের ডেফিনেশন আমাকে দিতে হবে। কোথায় দিব? ওই যে ফাংশন ডেফিনেশন একটা ফাইল আছে না, সেখানে দিব আর কি, কারণ ওর সঙ্গে আমাদের অলরেডি লিংক করা আছে। ফাংশন জেনারেট র্যান্ডম স্ট্রিং, ওকে। নাও, আমি শুরুতে বলেছিলাম কি করতে হবে, ওই যে লেন্থ আমরা পাস করেছি না, মনে আছে? লেন্থটা ধরলাম, একটা অ্যারে নিয়ে নিই, দেখেন ওই অ্যারের মধ্যেই আমি কিছু ভ্যালু পুট করব। মনে করেন আমি বেশ কিছু ইন্ডেক্স নিই, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা নেই, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই না? তো প্রথম ভ্যালুটা জিরোতে, একদম লাস্টের ভ্যালুটা কি 14 নাম্বার ইন্ডেক্সে থাকবে?
এই আমার 15টা ইনডেক্স হলো না, আমি আলাদা আলাদা ইনডেক্সে এটাকে রেখে দিলাম। ইপারকাট টার্গেট কি? পরবর্তী টার্গেট হচ্ছে আমি যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখবো, মনে করেন এটা আমি পাসওয়ার্ড বলছি, রাইট? একটা ভেরিয়েবলের ভেতরে ব্ল্যাঙ্ক দিয়ে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে রাখলাম। নাও আমার লুপটা চালাতে হবে, আমরা ফর লুপ জানি, তাই না? লুপিং আমরা জানি, তো স্টার্ট করলাম ডলার আই ইকুয়াল ওয়ান, ডলার আই লেস ইকুয়াল কত? লেন্থ। লেন্থ কেন? আমি যতবার চাচ্ছি, কতবার চাচ্ছি? আমি ইনপুট থেকে যতবার দিচ্ছি, দুইবার দিলে দুইবার, পাঁচবার দিলে পাঁচবার, কারণ আমি বলছি যে পাঁচবার দিলে পাঁচটা স্ট্রিং, মানে পাঁচটা লেটার দিয়ে একটা স্ট্রিং, যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ফর ডলার আই কে কি করে দিচ্ছি? ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এই পাসওয়ার্ডের ভেতরেই ওই লেটারগুলো বের বের করে করে কনকাট করব। আমি ডিক্লেয়ার করে নিলাম ফার্স্ট। আচ্ছা, এবার আমি একটা র্যান্ড, এই যে একটা বিল্ট ইন ফাংশন আছে র্যান্ড, মিনিমাম আর ম্যাক্সিমাম, এখানে দেখেন এটা 4 5 দুটাতে আছে, র্যান্ডম ইন্টিজার জেনারেট করে, দুইটা ফিল দিয়ে অপশনাল, প্রিসুডো র্যান্ডম আছে। ওকে, যে কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দিয়েছে। এখন আমি জানি যে আমার ইন্ডেক্সটা কত আছে, 0 to 14, এর ভিতরে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। পাসওয়ার্ডের সাথে আমি করব কি, ডট ইকুয়াল কনক্যাট, কি দিয়ে হবে, ডলার আলফার ইন্ডেক্সের মধ্যে আমি পাস করব ডলার আর। মনে করেন যে র্যান্ডম ভ্যালু যদি আর হয়, মনে করেন এখানে 2 আসলো, 2 এসেছে, আর এর ভ্যালু 2, আর আমি যদি আলফা 2 বলি এখানে কি আসবে বলেন তো? 0 তে এ আছে, 1 এ ইউ আছে, আর 2 তে টি আছে, তাহলে পাসওয়ার্ডে তোলা যাবে কি টি, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কারণে এটা আমি র্যান্ডম আর এটা ভেরিয়েবলাইজ রাখলাম, যাতে এটা ডাইনামিক হয়, ফিক্স না রেখে ডাইনামিক করলাম। আচ্ছা, এবার আমি ইচ্ছে করে যেটা করব, আমি ইকো দেই ডলার আর কে, জাস্ট দেখানোর জন্য, যখন আমার পাসওয়ার্ড জেনারেশন শেষ, লুপের বাইরে এসে এটাকে আমরা কি করে দিচ্ছি, জাস্ট ইকো করে দিচ্ছি। এবং সবার উপরে আমি একটা লাইন ব্রেক মেরে দিচ্ছি, যাতে র্যান্ডম নাম্বারটা তো আমি ইকো করেছি জাস্ট বোঝানোর জন্য এটা কিভাবে কাজ করছে, আর পাসওয়ার্ডটা লেটস চেক। কি আসে? এস আর এন্ড পার্সন, প্রথমবার আসে 5, আমরা একটু দেখি যে 5 তম ইন্ডেক্সে কি আছে, 0 1 2 3 4 5, 5 আছে এস, রাইট? আমার আউটপুটে কি আসে, এস। তারপরে আছে 3, সো 3 তম ইন্ডেক্সে কি আছে, এন্ড পার্সন, বিষয়টা বোঝা যাচ্ছে? সো এখন আমাদের সিস্টেমটা ঠিক এরকম হয়েছে যে এটা কাজ করবে না, কাজ করবে যে কোনো ভ্যালুর জন্যই কাজ করবে। হ্যাঁ, আমি যে কোনো লেন্থের জেনারেট স্ট্রিং জেনারেট করতে পারি, যেটা বোঝা যাচ্ছে। তো এখন যদি আমি এইটার ইকো কাজটা আমি তুলে দেই, মানে এই আমি পজিশন আর দেখবো না, কারণ আমার বোঝা শেষ, রাইট? আমার দরকার কি, শুধু আউটপুট। তো বেসিক্যালি এই এক্সাম্পলটা এভাবে দেখানোর, এটা আরো অনেক ভাবে করা যায়, বাট এটা দেখানোর মূল কারণ হচ্ছে ফাংশনের সাথে সাথে অ্যারে, লুপ, স্টেটমেন্ট, বিল্ট ইন ফাংশন সবকিছু মিক্সড করে একটা ছোট্ট আউটপুট কিভাবে আমরা তৈরি করতে পারি, রাইট? ফাংশন কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের, কি দেয়, কি করে, রাইট? তো এটার উপরে আরেকটু ফোকাস দান আপনারা, ইয়ে দেখেন পিএসপি ম্যানুয়ালটা আরেকটু ফোকাস করেন, বিল্ট ইন ফাংশন সম্পর্কে, ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করেন।
নেক্সট ক্লাসে কিছু কিছু ফাংশন নিজের থেকে আইডিয়া করবেন, সেই অনুযায়ী তৈরি করে আনার চেষ্টা করবেন, মিনিমাম তিনটা। মনে করেন যে একটা একটা কনভার্সন বানান, ঠিক আছে, একটা কনভার্সন বানান যে ফারেনহাইট দিলে সেলসিয়াস, সেলসিয়াস দিলে ফারেনহাইট, ঠিক আছে, একটা ফাংশন বানাবেন, এটা একটা। দুই নম্বরটা ধরেন একটা ফাংশন আপনি তৈরি করেন যে আপনি দুইটা প্যারামিটার পাস করবেন বা তিনটা প্যারামিটার আপনি পাস করবেন, স্টার্টিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, টাইপ। আপনি স্টার্টিং ভ্যালু দিচ্ছেন, এন্ডিং ভ্যালু দিচ্ছেন এবং টাইপ দিচ্ছেন, টাইপ হতে পারে অর্ডার ইভেন, রাইট? তিনটা প্যারামিটার ফাংশনের, স্টার্টিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, টাইপ। মনে করেন আপনি স্টার্টিং ভ্যালু 10 দিয়েছেন, এন্ডিং ভ্যালু 20 দিয়েছেন, টাইপ আপনি ইভেন দিয়েছেন, তাহলে আউটপুট কি হবে? 10, 12, 14, 16, 18, 20। আর যদি টাইপটা অড হয়ে যায় তাহলে 11, 13, 15, 17, 19। বুঝতে পেরেছেন? একটাই ফাংশন, বাট ভ্যালুর উপর বেস করে আউটপুটটা। তাহলে কয়টা ফাংশন হলো? দুইটা ফাংশন আপনারা লিখলেন। আরেকটা ছোট্ট ফাংশন লিখবেন, সেটা হচ্ছে মনে করেন যে আমি ইনপুট থেকে একটা ভ্যালু দিব, লাইক আমি পিএসপি দিলাম, পিএসপি যদি একটা অ্যারেতে থাকে সে আমাকে রিটার্ন করে বলবে যে ফাউন্ড, আদারওয়াইজ বলবে নট ফাউন্ড। এখন আমি এই ভ্যালুগুলো কোথায় রাখবো? একটা অ্যারেতে রাখবো। যেমন ফাউন্ডিং ভ্যালুগুলো লাইক 100টা ওয়ার্ড আমি একটা অ্যারেতে রেখে দিয়েছি, ওই অ্যারের ভেতরের ওয়ার্ডের সাথে যদি আমার ইনপুটের ভ্যালু মিলে যায় বলবে ফাউন্ড, আর না মিলে গেলে বলবে নট ফাউন্ড। এটা তো আমরা শিখলাম, আমরা পারবো হচ্ছে পিএসপি ইউজ করে, পরে ওইটা আমরা ডেটাবেজ ইউজ করেও করতেছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো পেন ড্রাইভ দেন ভিডিওটা।